डियर स्टूडेंट पर्याक्रमिक क्लसगुली चलते से तुम्हारा जदि আমার পিছনের ক্লাসগুলিতে অ্যাটেন্ড করে থাকো তাহলে আশা করি সিলেবাসের দুইটা পার্ট আমরা প্রায় শেষ করে ফেলেছি। গ্রামার পার্ট দুইটা অংশ শেষ হয়ে গিয়েছে। এখন তোমাদেরকে গত ক্লাসে আমি বলে রেখেছিলাম যে আমাদের থার্ড যে অপশনটা এখন ও নিয়ে একটু পড়াশোনা করে রাখতে। তোমরা করেছো কি না যদি করে থাকো তাহলে তো ভালোই হয়। তোমরা আজকের টপিক্সটা খুব সহজেই বুঝতে পারবে। আমাদের আজকের টপিক্স আন্ডারলাইন জিরান্ড পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ দেন রাইট দেয়ার কারেক্ট নেম। তোমাদের কিছু সেন্টেন্স দেয়া থাকবে, ওই সেন্টেন্সে তোমাকে জিরান্ড পার্টিসিপল বা ইনফিনিটিভ চিনে আইডেন্টিফাই করে নিচে দাগ দিতে হবে। দেন ইউ উইল রাইট দ্য অ্যান্সার, ইফ ইট ইজ এ জিরান্ড ইউ উইল রাইট ইট ইজ জিরান্ড অর জিরান্ড, or if it is an a participle you will write participle. So asker amader bishoy hocche underline and name the gerund participle or infinitive. আজকের টপিক্স আইডেন্টিফাই জিরান পার্টিসিপল অ্যান্ড ইনফিনিটিভ। তোমরা তোমাদের টেক্সট বইটি হাতে নাও এবং পেজ নাম্বার 50 এটা বের করে নাও, তোমাদের পড়া শিখতে ধরতে সুবিধা হবে। দেখো দ্য ইং ফর্ম অফ ভার্ব জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। আমাদের আজকের এই চ্যাপ্টারটিতে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল নিয়ে সম্পূর্ণ আলোচনা। নেক্সট আমরা যাব ইনফিনিটিভে। তো আমাদের আজকে 50 পেজে রয়েছে জিরান্ড অ্যান্ড পার্টিসিপল। দেখো প্রথমে কিছু সেন্টেন্স দিয়ে আছে, প্রথমে তোমাদের সেন্টেন্সগুলো বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। দেন ইউ ক্যান আইডেন্টিফাই ইফ ইট ইজ জিরান্ড অর পার্টিসিপল। সেন্টেন্স ওয়ান, দেখো সেন্টেন্স ওয়ান ওয়ান এতে রয়েছে শামিম, শামিম হোয়াট ডু ইউ লাইক টু ডু অ্যাট ইউর ফ্রি টাইম। ওয়ান বি, সামিউল আই এনজয় ওয়াচিং মুভিস উইথ মাই ফ্রেন্ডস
খেয়াল করো এই যে সেন্টেন্সে ওয়াচিং, সেন্টেন্সে এই শব্দটি ওয়াচিং, যা ভার্বের সাথে ওয়াচ, ভার্বের সাথে আইএনটি হয়েছে, কিভাবে হলো এটা? ওয়াচ প্লাস ইং, এই যে ওয়াচের সাথে আইএনটি বসলো, এবং একই সাথে এই যে ভার্ব এনজয়, ভার্ব এনজয় এর অবজেক্ট হিসেবে কাজ করল। আমি দেখতে উপভোগ করতে, আই এনজয় ওয়াচিং মুভিস উইথ মাই ফ্রেন্ড, আমি মুভি দেখতে পছন্দ করি বন্ধুদের সাথে বা উপভোগ করি। এখানে এনজয় ভার্বটির অবজেক্ট হিসেবে, এনজয় ভার্বটির অবজেক্ট হিসেবে বসেছে এই ওয়াচিং, এবং একই সাথে নাউনের কাজ করেছে, একই সাথে নাউনের কাজ করেছে। এই জিরান্ডকে ভার্বাল নাউনও বলা চলে, ভার্বাল নাউন, একই সাথে নাউন প্লাস ভার্ব, এবং কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসে নাউন হিসেবে কাজ করবে। দেখো আমাদের দ্বিতীয় স্টেটমেন্টে কি বলা আছে, রিয়া উড ইউ মাইন্ড, কয়েকটা সেন্টেন্স করলে তারপরে বুঝতে পারবে, সম্পূর্ণ আইডিয়াটা ক্লিয়ার হবে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দেখো এখানে ক্লোজ, ক্লোজ প্লাস আইএনজি, যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় শেষে যদি ই থাকে ওইটা উঠে যাবে, তো ওইভাবে উঠে গিয়ে দেখো ক্লোজিং শব্দটা হয়েছে। এখানে ক্লোজিং, ক্লোজিং শব্দটা ভার্ব মাইন্ডের অবজেক্ট হিসেবে কাজ করেছে, ক্লোজিং শব্দটা ভার্ব মাইন্ডের অবজেক্ট হিসেবে কাজ করেছে। উড ইউ মাইন্ড ক্লোজিং দ্য ডোর, দরজাটা বন্ধ করতে, তোমার কি কোনো মনে করার কিছু আছে বা কিছু মনে করবে? তো এখানে মাইন্ড শব্দটা অবজেক্ট হলো ক্লোজ, ক্লোজিং। আচ্ছা আমরা তিনের এতে দেখতেছি, কিভাবে বুঝবে যে এটা নাউ, নাউন হিসেবে কাজ করতেছে কিনা? তোমাকে কি বা কাহাকে দ্বারা প্রশ্ন করলে যদি প্রশ্নের উত্তর আসে তখন বুঝতে হবে সাবজেক্ট অর অবজেক্ট, যদি কোনো সেন্টেন্সের কি দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে তখন হবে সাবজেক্ট, কাহাকে দ্বারা উত্তর আসলে হবে অবজেক্ট। খেয়াল করো তিনের এ সিচুয়েশনে বলতেছে প্রমি আই লাইক জগিং ইন দ্য মর্নিং, হাউ অ্যাবাউট ইউ, আই লাইক জগিং ইন দ্য মর্নিং হাউ অ্যাবাউট ইউ। সুজন কি বলতেছে, সুজন জগিং ইন দ্য মর্নিং ইজ গুড,
কিবা কাহাকে যদি প্রকাশ করে এটা সাবজেক্ট অবজেক্ট দুটি হতে পারে, কিবা কাহাকে বুঝালে এটা কি হবে সাবজেক্ট অথবা অবজেক্টকে বুঝাবে, বুঝে নিতে হবে। এখন দেখো আই লাইক জগিং, আমি জগিং পছন্দ করি। ইন দ্য মর্নিং সকালে, হাউ অ্যাবাউট ইউ, তুমি কি পছন্দ করো কি না এই প্রশ্ন জানতে যাচ্ছে। আচ্ছা আই লাইক জগিং, আমি কি পছন্দ করি জগিং, যখন কি বা কাহাকে উত্তর আসতেছে তখন বুঝতে হবে এটা কোনো নাউন। যখন তুমি প্রশ্ন করলে কি বা কাহাকে উত্তর আসতেছে বুঝতে হবে এটা নাউন। আবার দেখো এখানে জগিং ইন দ্য মর্নিং ইজ গুড, সকালের জগিংটা ভালো। এখন সকালের কি ভালো, জগিং, আমি পছন্দ করি কি জগিং, তাহলে দুইটাই কি এবং কোনো নাউন বুঝাচ্ছে, এ দ্বারা কি বুঝাচ্ছে নাউন। যেহেতু এটা ভার্ব এবং নাউন হিসেবে কাজ করতেছে তাহলে দুইটাই কি হচ্ছে এখানে জিরান্ট। যখন ভার্ব এবং নাউন দুইটাই বুঝাবে তখন এ হবে জিরান্ট। তারপর কয়েকটা দেখো পার্টিসিপল, পেজ নাম্বার 44, পেজ নাম্বার 54, সরি পেজ নাম্বার 54। দেখো এক নং সিচুয়েশনের লাস্ট সেন্টেন্স, সিচুয়েশন কনভারসেশন এক নং এর লাস্ট সেন্টেন্স, পেজ 54। দেখো এক নং এর চতুর্থ সেন্টেন্সটা, আই হ্যাভ এ সিঙ্গিং প্যারট, আই হ্যাভ এ সিঙ্গিং প্যারট, আমার একটা পাখি আছে তোতা, আমার কি তোতা অথবা টিয়া পাখি আছে যা যেটা কি করতে পারে গান গাইতে পারে, তাহলে গান গাওয়া বা গায়ক তোতা, এটা কি গায়ক বা গান গাইতে পারে এমন একটা টিয়া পাখি আছে। আচ্ছা এই টিয়া পাখিটার একটা গুণ তাই না, অ্যাডজেক্টিভ, যদি যখন কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় এবং এরপরে কোনো নাউন অথবা প্রোনাউন বসে, নাউন অথবা অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে বসে একে নির্দেশ করে এবং এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ এগুলি বোঝায়। আমরা তো জানি অ্যাডজেক্টিভ হচ্ছে যে ওয়ার্ড কোনো নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে ওই নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা এগুলো নির্দেশ করে। এখানে প্যারটটা কি গান গাইতে পারে, আমার একটি গান গাওয়া তোতা রয়েছে বা আছে, এখানে গান গাওয়াটা হলো তোতা পাখির একটি গুণ, গায়ক তোতা। আচ্ছা এভাবে হইতে পারে, দেখো টু এর এ কনভারসেশন টু এতে প্রথম সেন্টেন্সে মিতু বলতেছে কি, দেখো মিতু বলতেছে হাই ইভার স্মাইলিং বয়, হাই ইভার স্মাইলিং বয়। আচ্ছা এখানে হাই ইভার স্মাইলিং বয়, বয়টা বয় ছেলে, ছেলেটা কি সব সময় হাসি যে পছন্দ করে হাসি খুশি থাকতে পারে, তাহলে ছেলেটা কি হাসি খুশি থাকতে পছন্দ করা বালকটি, হাসি খুশি থাকতে পছন্দ করা বালকটি, তাহলে হাসি খুশি থাকাটা এটা যে একটা ভার্ব সাথে সাথে কি করতেছে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, ছেলেটার একটা গুণ প্রকাশ করেছে তাই এ হচ্ছে অ্যাডজেক্টিভ। এ ধরনের আরো অনেক শব্দ রয়েছে, দেখো যখন দুইটাই জিরান্ট এবং পার্টিসিপল একসাথে পাশাপাশি কয়টা তুলে ধরা হবে তোমরা সহজেই ধরতে পারবে, বুঝতে পারবে যে
কোনটা জিরান্ড বা কোনটা পার্টিসিপল। দেখো, আই স এ ক্রাইং গার্ল, আমি একটি কন্দনরত কন্দনরত বালিকা দেখতে পেলাম যে কাঁদতেছিল। মেয়েটার একটা অবস্থা, মেয়েটা কেমন অবস্থায় ছিল? ক্রন্দনরত। তাহলে এই ক্রন্দনরত অবস্থা যেহেতু প্রকাশ করতেছে, তার মানে এখানে এই ক্রায়ের সাথে আইনজি যেটা যুক্ত হলো সেটা কি হিসেবে ব্যবহার হচ্ছে? পার্টিসিপল। মোট কথা, যখন কোনো সিচুয়েশন প্রকাশ করবে, কোনো নাউনের পূর্বে বসে একটা সিচুয়েশন অবস্থা গতিশীলতা, যেটা কি হবে, গতিশীলতা প্রকাশ পায়, ওই সেন্টেন্সটি হবে, ওই এটা হবে ভার্বটা, ভার্ব প্লাস আইএনজি ইনযুক্ত ভার্বটি হবে পার্টিসিপল। তাহলে এটা হচ্ছে কি? পার্টিসিপল। এখানে হোয়াট টাইপ অফ গার্ল, কেমন ধরনের মেয়েটি? ক্রন্দনরত। এখানে টাইপ ধরন বোঝাচ্ছে, মেয়েটির ধরনটা কেমন। তারপরে দেখো, এই স্মাইলিং বয়, হাস্যোজ্জ্বল ছেলেটি, হাস্যোজ্জ্বল ছেলেটি। তাহলে ছেলেটি অবস্থা টাইপ, হোয়াট টাইপ অফ বয়। এখানে আজকে দেরিতে ক্লাসটা হয়েছে। আচ্ছা, তাহলে পার্টিসিপল হচ্ছে কি? ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপলকে বলা হয় কি? ভার্বাল অ্যাডজেক্টিভ, যেটা কি করে, মডিফাইজ এ নাউন অর প্রোনাউন। ভার্বাল অ্যাডজেক্টিভ মডিফাই করবে কি? মডিফাইজ এ নাউন অর প্রোনাউন। তাহলে দেখো, আই স এ ক্রাইং গার্ল, তাহলে এখানে ক্রাইং শব্দটা কি হিসেবে কাজ করতেছে? অ্যাডজেক্টিভ। তাহলে যখনই অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখন ওই ইঙ্গযুক্ত ভার্বটা হবে পার্টিসিপল। যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে, তখন ইঙ্গযুক্ত ভার্বটা হবে কি? পার্টিসিপল। দেখো, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। হাঁটা একটা ভালো ব্যায়াম, হাঁটা একটি ভালো ব্যায়াম, যেহেতু এখানে ওয়াকিং
ওয়াকিং কে কি সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে? ওয়াকিং এখানে কি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে যখনই কোনো ইংযুক্ত ভার্ব কোনো সেন্টেন্সের সাবজেক্ট অথবা অবজেক্ট হিসেবে বসবে তখন তা হবে নাউন, নাউন প্লাস ইং, নাউন সরি জিরান্ড হিসেবে কাজ করবে, কাজ করবে কি হিসেবে? জিরান্ড হিসেবে, যাকে বলা হয় ভার্বাল নাউন। ভার্বাল নাউন একই সাথে নাউন এবং ভার্ব হিসেবে কাজ করবে। আর যখনই এ ধরনের সেন্টেন্স থাকবে আই স এ ক্রাইং গার্ল, মেয়েটার অবস্থাকে বোঝাচ্ছে, এখানে ছেলেটার অবস্থাকে বোঝাচ্ছে, ছেলেটা কেমন ধরনের। আই স এ ফ্লাইং বার্ড, আমি একটি উড়ন্ত পাখি দেখলাম। আই স এ ফ্লাইং বার্ড অর্থাৎ গতিশীলতা বোঝালে এ ধরনের সেন্টেন্সকে, এ ধরনের ইংযুক্ত ভার্বটাকে বলা হবে পার্টিসিপল। এ ধরনের ইংযুক্ত ভার্বটা হবে পার্টিসিপল এবং এটা একই সাথে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ। তো আশা করছি যে তোমরা এই কিছুটা হলেও জিরান্ড পার্টিসিপলটা আজকে বুঝতে পেরেছ। আমাদের ইনফিনিটিভ সম্পর্কে আলোচনা রয়েছে, তো আগামী ক্লাসে ইনফিনিটিভ জিরান্ড পার্টিসিপল তিনটাই আবার আলোচনা করা হবে, এক্সারসাইজে চলে যাব আগামী ক্লাসে ইনফিনিটিভটা আলোচনার পর। তো আশা করি তোমরা এই আজকের টপিকসটা মনে রাখবে এবং এটা তোমাদের বইতেই সম্পূর্ণ রয়েছে, যেগুলি আজকে আলোচনা করলাম তোমরা আবার বইটা একটু ফলো করবে। তো আজকে এই পর্যন্তই, আশা করি সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আচ্ছা ক্লাসটা ভালো হয়নি, খারাপ মিলে আইসা না সবসময়, খারাপ হয় না। পারবেন নাকি? 2 মিনিট? না।